অনেক বক্তা দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য কৃত্রিম ভঙ্গিতে কথা বলেন অপ্রয়োজনে অধিক পরিমাণে ইংরেজি শব্দ ব্যবহার করেন আবার অনেকে আরবি শব্দকে ইংরেজি উচ্চারণ ভঙ্গিতে উচ্চারণ করেন কেউ কেউ আবার সৌন্দর্যের জন্য ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন এ জাতীয় বক্তার ব্যাপারে আপনার মতামত কি ভাইরফিকুল ইসলাম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন হালাকাল মোতানাত অর্থাৎ যারা কথা বলতে গিয়ে মানুষের সাথে অপ্রয়োজনীয় কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলে এবং চাবিয়ে চাবিয়ে কৃত্রিমতার সাথে কথা বলে এই লোকগুলো লৌকিকতা কৃত্রিমতা করা মানুষগুলো এদের সম্পর্কে আমি আলাহি সাল্লাম বলেছেন তারা ধ্বংস হয়েছে তাদের ধ্বংস অনিবার্য অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত এবং গুনাগার হাদিসটি সই মুসলিম বর্ণিত হয়েছে এবং এ ধরনের আরও হাদিস আছেন আমি সাল্লাহ সাল্লামের আরেকটি হাদিস আমরা জানি সেখানে তিনি বলেছেন এত খারাপ মানুষগুলোর একটা বিশেষ শ্রেণী হলো এরা যারা কথাবার্তার মধ্যে কৃত্রিমতা সৃষ্টি করে অপ্রয়োজনে অনেক কষ্ট করে কথা বলে কৃত্রিমতা তৈরি করে কথা বলে এটা উচিত নয় সেই সাথে কোনো বক্তা যদি আলিয়াসবি কোনো মেয়েদের মতো ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন শুধুমাত্র ছবিতে ভালো আসার জন্য বিশেষ করে ছোটকে লাল করেন আকর্ষণ আকর্ষণীয় করবার জন্য তাহলে এই লোক ভালো মুসলমানই না তিনি ইসলাম প্রচারক হওয়া তো অনেক পরের কথা খুবই দুঃখজনক যে আজকাল মাহফিলগুলোতে অনেকেই আমি বলছি না সবাই অনেকে যা করছেন তা রীতিমতো দৃষ্টিকোতু যা তার রীতিমতো অপমান কর ইসলামের ইতিহাসে ইসলাম প্রচারের নামে এ ধরনের হেঁয়ালিপনা এ ধরনের পাগলামো এ ধরনের প্রবৃত্তির পূজা ইসলাম প্রচারের নামে এ ধরনের নিজের নফসের পূজা নিজের স্বার্থ সিদ্ধি ইতিপূর্বে আর কখনও কোনো কালে হয়েছে কিনা আমার জানায় অনেকে ওয়াজ মাহফিলের জন্য যে পরিমাণ কষাকষি এবং চলামূল্য হাঁকেন এগুলো সবগুলোই আসলে দাওয়াতের যে মেজাজ তার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ এটাকে যদি কেউ টাকা উপার্জনের মাধ্যম বানাই তাহলে সেক্ষেত্রে সন্ধ্যেতীতভাবে সেটি নিকৃষ্ট কাজ এবং নিন্দনীয় কাজ এটা কারোর টাকা উপার্জনের মাধ্যম নয় বা এটা কোনো অন্য দশটা পেশার মতো পেট পালার কোনো মাধ্যম হতে পারে না যদি সে উদ্দেশ্যে কেউ এটা করেন তাহলে তার জন্য কোনো সব তো হবেই না এবং তার মাধ্যমে দিন এবং মুসলমানদের তেমন কোনো কল্যাণ সাধিত হবে না আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করুন এবং যে সমস্ত ভাইরা এ ধরনের কাজ কার্যক্রমে জড়িত আছেন আমরা তাদেরকে আল্লাহ তালার ভয় অন্তরে জাগ্রত করবার জন্য বলছি আমরা যারা কথা বলছি আমরা যারা মানুষের সামনে নাসিহাবকে পেশ করছি আমাদের নিজেদেরকে সে নাসিহার উপরে আমল করতে হবে নিজেদেরকে মোত্তাকি হতে হবে আল্লাবিরও হতে হবে এবং দিনদার হতে হবে আমাদের আচার আচরণ আমাদের কর্মকাণ্ড কখনও যেন ইসলাম ঈশ্বরীয়ার গণ্ডির বাইরে না নবিক্রিম সাল্লাম মহিলাদের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন তিনি বলেছেন লাল আল্লাহ মুসবিহীন আমিনার রিজিয়াল বিনিসা যে সমস্ত পুরুষরা মেয়েদের সাদৃশ্য গ্রহণ করে আল্লাহ তাল্লা লাল তাদের উপরে অভিশাপ তাদের উপরে আল্লাহ লাল তাল্লার গজব তাদের উপরে নাজিল হয় অতএব এ ধরনের ভয়াবহ সতর্কবার্তা যেখানে আছে সেখানে একজন বক্তা কোনো অবস্থাতেই এ ধরনের হেয়ালিপনা এ ধরনের নিচু কাজ এবং এই ধরনের তিনি অপরিসচিত কাজ এবং নিছক মানুষের দৃষ্টি আকর্ষণ করা মানুষকে আপনার নিজের দিকে জাস্ট আকর্ষণ করে রাখার জন্যই মানে ওয়াজ নসিহত করা সেগুলো কোনো অবস্থাতেই একজন দায়ের দাওয়াতি যে রুচি তার সাথে এটা যায় না